নাম আরিবা পাচ্ছে না না আমি এখন তো যে চলা দিয়ে কোনো পথ দেখতেছি টাকা পয়সা নাই ঠিক কথা পাতাছি না আমি যে মানুষের কাজ কাম করি তো আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের এক লোকের সাথে দেখা করাবো তো দেখেন খাড়ো 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 এই যে দেখেন এটা কিন্তু একটা অটো গাড়ি তো এই গাড়িটা দেখেন আপনারা নিজের চোখেই তো চলেন ওনার সাথে কিছু জিজ্ঞাসা করি ওনার কথা আচ্ছা ভাই এই গাড়িটা যে অবস্থা দেখতেছি আমাদের কি মানুষ উড়ে যে বাঙ্গা চাঙ্গা দেখতেছি একদম মানে শেষ গাড়ির অবস্থা এরকম কেন গাড়িটা গাড়ি আপনার এটা টিয়া পয়সা নাই ঠিক কথা পাতাছি না টিয়া পয়সা নাই ঠিক কথা পাতাছি না যাইতে পাতাছি না কিছু দিয়ে টাকার লাগে কি মানে কিছু করতে পারতেছেন না আপনারা নিজের চোখে দেন এই যে দেন এনে ফুঁতা চুতা দিয়ে বাইন্ধে রাখছি তারপর এই যে দেন চাকরি মাকির অবস্থা মানে গাড়ি একদম পুরা শেষ করলেই চলে এই যে অবস্থা দেন কোনো পিছনে ফুট টুন নাই আচ্ছা ভাই এত টাকাই নাই যে গাড়িটার মাঝে কোনো কিছু মানে ঠিক করতে পারতেছে না গাড়িটা ঠিক করলে কত টাকা লাগবো আরে আপনার এই গাড়িটা এই যে কিছুদিন আগে লইছি কত টাকা দিয়ে লইছি লাইন পুরান লইছি 50,000 টাকা 50,000 টাকা দেন ঠিক করলে কত লাগে তাইল ভাই মানে পুরাই তো দেওয়া অবস্থা দেখলাম মানে সব কিছুই শেষ তেমন এটা ঠিক করলে অনুমান কত টাকা লাগতে পারে এখন ঠিক করলে লাগবে এই প্রায় 70-80,000 টাকা লাগবে 70-80,000 টাকা পুরা গাড়ি রিপেয়ার করতে গেলে কিনছেন 50,000 টাকা দিয়া এত টাকা জোগাড় করলেন কেমনে 50,000 টাকা দেওয়া বলতেছেন আপনার কোনো কিছুই নাই মানে দিনে আনেন দিনে খান আমি যে মানুষের কাজ কাম করি তো আমি যে মানুষের কাজ কাস্টম করে জমাইছিলেন 50,000 টাকা জমায় গাড়িটা কিনছেন এখন গাড়িটাও যে অবস্থা এখন কি টাকা পয়সা একদমই নাই যে অবস্থা সিরিয়াস গাড়িটা ঠিক করতে পারতেছেন না না আমি এখন তো যে চলারই কোনো পথ দেখতেছি না আমি এখন তো যে চলারই কোনো পথ দেখতেছি চলারই পথ নাই মানে এখন টাকা ইনকামের কোনো সোর্স নাই যাও গাড়িটা আসিল আগে চালায় কিছু টাকা পাইতেন এখন যে অবস্থা গাড়িটা মানে দেখলাম যে আপনারা দর্শক আপনারা দেখেন এই যে দেখেন গাড়ির অবস্থা দেন এই যে দেখেন পাকি মাটি নাট মাট একদম মানে অবস্থা সিরিয়াস তো ওনারে পাইছি আজকে রাস্তা দিয়ে এসে তখন ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এই যে দেখেন অবস্থা গাড়ির মানে গাড়ি যে অবস্থা আপনার মানে একদম সব শেষ করলেই চলে তো আপনারা তো আর্থিক সমস্যা মনে হয় খুব একটা ভালো না না আমার তেমন বাচ্চা কাচ্চা আছে না আমার রিবা বাচ্চা নাই না আমার রিবা বাচ্চা নাই বাচ্চা নাই তো খুব কষ্টে দিন দিন আনেন দিন খান তো ফ্যামিলিতে কয়জন আছে আপনার ফ্যামিলিতে আছে একদম সিরিয়াস উনি কিছু ভাবতে পারতেছে না এখন কি করে চলবো মানে আগে তো গাইডের উপর নির্ভরশীল করতো এখন গাইডটাও শেষ এখন যে উনি কি করবো মানে কোনো কিছু ভাবতেছে না তো আর কি বলবাম দেখলি এবার অবস্থাটা তো আপনারা যদি পারেন অবশ্যই ওনার সাহায্য সহযোগিতা করবেন তুমি কি সাহায্য চাও কারোর কাছ থেকে হ্যাঁ যদি কেউ কিছু করে তাহলে আমার একটু মানে উপকার হইতো আর কি মানে কেউ যদি ওনারা খুশি হয়ে মানে একটু ইয়াও করতেন আর কি আপনারা 10 জনের সহযোগিতায় যদি ওনার একটু মানে সফল হইতো আপনারা 10 জনের যদি কিছু সাহায্য করতেন তাহলে উনিও কিছু সাহায্য করে গাড়িটা ঠিক করতে পারতো একটা গাড়ি ঠিক করতে পারলে ওনার ফ্যামিলিটা চলতে পারতো আর কি তো ওনারও মানে অনেক উপকার হইতো আর কি তো দেখতে তো পারতেছেন একটা নিরীহ লোক মানে যদি দেন অবস্থায় আপনার নিজের চোখে দেন সব কিছু শেষ গাড়ির গাড়িটা যেমন চলতেছে মানে গাড়ির ঘেরা চলে না মাঝে মাঝে সাইডে দেয় আপনারাই দেন তা আপনাদেরকে দেয়াইতেছি এই পিছিয়ে দিলে সামনে দাও সামনে দিলে পিছিয়ে মানে খুব ওটু হয়ে দেন আপনারাই দাও তো দিই সুইচটা এই দেন পিছনে দেওয়া এই দেন কই যা আপনারাই দেখেন চালাও দি এই দেন পিছিয়ে দেওয়া সামনে যাচ্ছে মানে উনি বলতেছে যে একটা জায়গায় গিয়া যে কোনো একটা প্যাসেঞ্জার পাইলে মানে একটু সামনে যাইবো পিছিয়ে যাইবো মানে ওই সময় ওই সুযোগটা চলতেছে না তো খুবই অবস্থা সিরিয়াস তো আপনারা অবশ্যই ওনাকে যতটুকু পারেন সাহায্য করবেন ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি আপনারা ওনাদের সাথে আলাপ করে ওনার একটু হেল্প করলে করতে পারেন তো তুমি হেল্প চাও না হ্যাঁ আমার কেউ কিছু করলে আমার একটু ভালো হয় আর কি আচ্ছা ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে